হ্যালো হ্যালো ফোনে না সামনে চোর না তো কি আপনি সকাল সকাল পারমিশনে ঘরে ঢুকে গেছেন আপনি আর এই চেয়ার লাগিয়ে চুরি করে আপনি ভিক্ষা করে হতে পারতেন আমি নার্স হ্যাঁ কি নার্স আপনাদের মধ্যে শামিম কে আমি আমাকে আপনার খালা পাঠিয়েছে কিন্তু ওই আমাদের তো আগের নার্স কোথায় হ্যাঁ সে আজকে আরেকটা ডিউটিতে আছে বলেই আমাকে এখানে পাঠানো হয়েছে তোরা ভাই আগে বলুন তোরা কি এত ভয় পাওয়ার কি আছে আপনারা আমাকে আগে বলার সুযোগ দিবেন তাহলে বলেন আমি সুযোগ দিলাম আর কি কথা বলতেছেন তাদের কোন আপনি আচ্ছা ঠিক আছে আপনারা কি চা খাবেন না আমি নিজে বানিয়ে দিই আর আমার জন্য একটা বানিয়ে আচ্ছা তো প্রশ্ন করে এই ভাই আপনি কি নার্স নাকি কসাই অসুস্থ একটা মানুষকে আপনি বলতেছেন চা বানাইতে আপনি আসছেন সেবা দিতে আপনি সেবা নিচ্ছেন এভাবে শুয়ে বসে থাকলে অসুখ আরো বাড়বে পুরুষ মানুষ এত অলস ছি একটু নড়াচড়া করেন দরকার শরীরের জন্য যান আমি ঠিক বলছি যা চা বানাই নিয়ে আয় আপনিও যাবেন ওনার সাথে আপনিও চা বানাতে যাবেন আমি যাব আপনারও নড়াচড়া দরকার যান আপনি কে আমি নার্স না 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 গতকাল আসছিল উনি কোথায় ওনার আজকে ডিউটি আজকে আমি আসছি ইস রে ভাবছিলাম ওনাকে দিয়ে ব্লাড প্রেশারটা মাপাবো ব্লাড প্রেশার তো আমি মাপতে পারি না 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 আপনাকে দিয়ে হবে না ওনার মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে যখন হাতটা ধরে না পাঁচ দেখার জন্য পুরো শরীর ঠান্ডা হয়ে যায় এটা ওনার গুণ না এটা আপনার সমস্যা আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আপনি এক কাজ করবেন বেশি করে দুধ ডিম খাবেন আর হ্যাঁ কুসুম ছাড়া ডিম খাবেন কুসুম কিন্তু হার্টের ঝুঁকি বাড়ায় বুঝছেন আরে আপনার বয়স কত এত জ্ঞান দেন কেন হ্যাঁ আমাকে তো জ্ঞান দিতে হবে না আমি জ্ঞান দিলাম কই আপনার জন্য যা ভালো তাই তো বললাম আপনিও নার্স উনিও নার্স তো ওনাকে দেখলে না অসুখ এমনি ভালো হয়ে যায় আর আমাকে দেখলে কি অসুখ বেড়ে যায় থাক আপনার সাথে আমি তর্ক করতে চাই না আপনি আপনার যে কাজে আসছেন সে কাজটাই করেন আমি নার্স রোগীর খোঁজ খবর নেওয়াটাই তো আমার দায়িত্ব আমি রোগী না আমি আসি আমি সুস্থ আছি আমার কাজ আছে আসি কত যে পাগল এখানে